মনীষা, আমি আমার আজকে রান্না নিয়ে চলে এসেছি। আমার আজকে রান্না হচ্ছে টমেটো আলু পোস্ত। তো এই রান্নাটাতে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগছে সেগুলি হলো আলু, আলু ছোট করে কেটে নিয়েছি আমি, আর লাগছে এখানে আছে মাঝারি সাইজের চারটে আলু, আর এখানে আছে মাঝারি সাইজের দুটো টমেটো। আর লাগছে একটু পাঁচফোড়ন, চারটে কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, একটু হলুদ, একটু নুন, আর পোস্ত। যেহেতু পোস্ত তো অবশ্যই লাগবে, তো আমি পোস্তটা পেস্ট করে রেখেছি। মানে আমি রান্নাটা শুরু করব। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি এটাতে তেল দিয়েছি একটু। এবার এটাতে পড়বে পাঁচফোড়ন, একটু পাঁচফোড়ন দেব। আর পড়বে শুকনো লঙ্কা। এবার আস্তে আস্তে আমি এই আলুটা কেটে দেবো, কাটা আলুটা আমি এই কড়াইয়ে দেবো। আলুটা আস্তে আস্তে ভাজবো, একটু ভাজা ভাজা হবে, ব্রাউন কালার আসবে, ততক্ষণ না ব্রাউন কালার আসতে একটু ভাজতে থাকবে। ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এই যে আমার টমেটো আছে, দুটো টমেটো আছে, এগুলো আমি দিয়ে দেবো। এবার এটা দিয়ে কিছুক্ষণ নাড়বো। টমেটোটা একটু নরম হয়ে যাবে, আমার টমেটোটা নরম হয়ে গেছে। এবার এটাতে আমি একটু হলুদ দেব, আর আমার চারটে কাঁচা লঙ্কা আছে এগুলো দেব, আর স্বাদ অনুযায়ী নুন দেব। একটু নেড়ে নেবো, এটা দুধের কাঁচা গন্ধটা চলে যাবে। ঠিক আছে, তো আমি একটুটাতে জল দেবো, একটু সেদ্ধ হয়ে যাক আলুটা, তারপর আমি যে পোস্তটা বেটে রেখেছি সেটা দেব। একটু সেদ্ধ হয়ে যাক, আমি এটা চাপা। আমার টমেটো আর আলু সেদ্ধ হয়ে গেছে, এবার এটার মধ্যে আমি দেব এই পোস্ত বাটাটা। পোস্ত বাটাটা, এটাতে আছে পোস্ত, একটু আদা, আর একটা কাঁচা লঙ্কা, এটা পেস্ট। এবার আমি এটা কড়াইয়ে দিয়ে দেবো। এবার এটা একটু ফুটবে, তারপর আমি এটা নামাবো, চাপা দিয়ে দিই। হলুদটা অপশনাল, আপনার মন হলে দেবেন, না হলে দেবেন না। আমি দেখবো আমার পোস্তটা কেমন হয়েছে, একদম ঠিকঠাক আচ্ছা। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং
সাবস্ক্রাইব করবেন। ততক্ষণের জন্য বাই।